আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা চলে আসলাম আবারও সাদিয়া ডোরে। আপনারা সবাই জানেন সাদিয়া ডোর কিন্তু উন্নত মানের দরজা সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে ডেলিভারি দিয়ে আসছে। তো যাই হোক, আজকে সাদিয়া ডোরে কী কী ধরনের দরজাগুলো রয়েছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপডেট প্রাইস কী রয়েছে সেটা জানানোর চেষ্টা করব। আর একটা খুশি সংবাদ হচ্ছে, সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। রুবেল ভাই ঠিক কিনা? একদম ফ্রি, ডেলিভারি একদম ফ্রি, প্রত্যেকটা জেলা পর্যায়ে একদম ফ্রি। আচ্ছা ঠিক আছে। পাশাপাশি ওদের মাশাল্লাহ ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে। এটা যেহেতু শোরুম, আসলে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখানো সম্ভব না। স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ছবি চাইবেন, যে কোনো ছবি দেওয়া হবে। বিভিন্ন রকম ডিজাইন আছে, বা আপনার নিজস্ব ইচ্ছে মতো যে কোনো ডিজাইনে আসলে দরজাগুলো তৈরি করে নিতে পারবেন। যাই হোক ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ফারুজ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে আমাকে। তা আজকে কি সব কি ন্যাচারাল মেহগুনি দেখবো নাকি? ন্যাচারাল মেহগুনি আর সেগুনি হচ্ছে লেকার, সেগুনি হচ্ছে লেকার। এগুলো লেকার এখন পলিশ মানে কমপ্লিট হয় নাই। এই ঢাকায় মতো যাবে তো আপনার ঢাকা ওই কাজীপাড়া, মৈপুর কাজীপাড়াতে। তাই আমি আজকে দেখানোর উদ্দেশ্য এটা, এটা আমার সাড়ে যা ফিনিশিং দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, সাড়ে যাওয়া তা পিরিয়ড সম্ভব না, আপনার দেখা দিচ্ছি যে আসলে নকশাগুলো তিরি নকশা, মোট দশটা পাল্লা আছে এখানে। এখানে দশটা পাল্লা আছে, দশটা পাল্লা আছে কাজীপাড়া, মানে মিরপুর কাজীপাড়া না? জি জি, মিরপুর কাজীপাড়া, ঢাকা মিরপুর কাজীপাড়া। দেখেন কত সুন্দর করে দরজাগুলো করা আছে, আর এগুলো কিন্তু এখনো কিন্তু পলিশ করা হয় নাই। না হয় নাই, পলিশ করলে কিন্তু আরো চকচক করবে। হ্যাঁ, যেহেতু প্রথমে এগুলো নিয়ে কথা বলতেছেন, এগুলো একটু শেষ করি আমরা। কেমনে কি দিচ্ছেন বলেন? এটা হচ্ছে আপনার এই দরজাগুলো, আসলে দশটির দরজা, ওনার নাম হচ্ছে আপনার মনির ভাই। আচ্ছা, দরজাগুলো অর্ডার করছে হলো গত রোজার ঈদের পরে, রোজার ঈদের পরে, রোজার ঈদের পরে অর্ডার করছে। উনি বলছিলেন যে কুরবানির আগে নিবে। আচ্ছা, আর যদি সম্ভব না হয় তাহলে ঈদের এক সপ্তাহ পরে, কুরবানির এক সপ্তাহ পরে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। কিন্তু এই যে গত এক সপ্তাহ আগে ফোন দিছে, ভাই আমি তো কাজ বন্ধ ছিল, এখন আপনার পালা রেডি করে দেন। আচ্ছা, এই রেডি করা হয়েছে অনেকদিন, পালা কিন্তু অনেক সময় ভাই, অনেক সময় অনেক কোয়ালিটি, আপনার ফুল সাড়ে কাঠের এবং পাল্লাগুলা সেগুন কাঠের হলেও প্রত্যেকটা পাল্লা কিন্তু 33 এর পাল্লা হচ্ছে 4 পিস। আচ্ছা, আর 27 এর পাল্লা 5 পিস, আর একটা হচ্ছে 45 ইঞ্চি, এটা হচ্ছে মেন গেট। আচ্ছা, মেন গেট। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় হলো 9টা পাল্লা হচ্ছে কিন্তু 3 কাঠের মধ্যে এবং 2 কাঠের মধ্যে 27 এগুলা 9টা পাল্লা। হ্যাঁ, সেগুনে কাল্লা। আচ্ছা, প্রত্যেকটা কিন্তু কোনা কাড়া কিল করা আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এগুলো একবারে সে পিস কস্ট হচ্ছে আপনার 8,000 টাকা পিস। আমি তিনটা দরজা নিবো, আমি বিদেশ থেকে দেশে যাবো, দেশে তো যাওয়ার টাইমে মালটা নিয়ে যাবো, তাই কিরকম একটা আগ্রহ দেখেন আমাদের কাছ থেকে মালটা নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এনে বলতেছে গত এক সালে ফোন দিছে, ভাই আমি তো 10 তারিখে বাড়িতে যাবো, 10 তারিখে বাড়িতে গেলে আমি আমি বলছিলাম যে আপনি নিয়ে যাবো, কিন্তু আমি ওইখান থেকে মালটা আমি রিসিভ করার পর আমি যা কাজ শুরু করবো, এখান থেকে ঢাকাতে নেওয়া যাওয়া সম্ভব না। পরে বলতেছে যে আমি তিনটা মালটা, এই তিনটা পালা কিন্তু তিন তত্ত্বের মধ্যে, তিনটা পালা তিন তত্ত্বের, গাছ মডেলের, একটা সূর্যমুখী ফুল, আরেকটা হচ্ছে রসিগোলা, প্রত্যেকটা কিন্তু তিন তত্ত্বের মধ্যে, তিনটা দরজা তিন তত্ত্বের মধ্যে। আচ্ছা আচ্ছা, এগুলো রেট পড়ছে হচ্ছে আপনার 39/81 কোনা কাটা কিল করা দিয়ে পাকা দেরেন্সি। আমার কিন্তু প্রত্যেকটা পাল্লা ভাই, প্রত্যেকটা পাল্লা পাকা দেরেন্সি ঠিক আছে। আচ্ছা, আর তিন তত্ত্বের বলতে কি, তিনটা কাট দিয়ে বানানো হয়েছে? না তিনটা কাট দিয়ে না, আপনার হাড়ের যে দুটো বর্ডার আছে এই দুটো তিনটা বাদ দিয়ে। আচ্ছা, তোরা তিনটা কাট ভিতরে, তিনটা কাট, একটা দুটো আছে। ও মানে এত বেশি কাট তৈরি হয়? হ্যাঁ, এত বেশি কাট তৈরি হয়। আচ্ছা, ওরা দাম একটু কম, দাম একটু কম। হ্যাঁ, এগুলো কেমন প্রাইস পড়ে? এগুলো পড়ছে হচ্ছে আপনার 8,000 টাকা পিস। 8,000 টাকা পিস, 8,000 টাকা। এগুলো যে কি বলে সিজনিং ট্রিটমেন্ট কেমিক্যাল করা আছে, ট্রিটমেন্ট করা এবং সিদ্ধ করা কাঠ, এবং প্রত্যেকটা পাল্লায় আমি 25 বছর গুণের গ্যারান্টি দিচ্ছি। 25 বছরের গুণের গ্যারান্টি, গুণের গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা পাল্লা, প্রত্যেকটা পাল্লা। এগুলো তো ন্যাচারাল অবস্থায় দিবেন, একদম ন্যাচারাল অবস্থা। তারপর দেখা যান স্বামীর বাদল ভাই, আসলে আপনাদের চ্যানেল ও ভিডিও দেখি, বিভিন্ন চ্যানেল ভিডিও দেখি, আপনি শুধু কাঠের কাঠের কালারটা দেখাবেন। আচ্ছা, আমার কাছে ভাই কোনো ওই যে রং কাওয়ানো, পানি কাওয়ানো এই কিচ্ছু নেই আমার কাছে, একদম ন্যাচারাল যে কাঠের যে কালারটা, এই কালারটাই আছে। আপনারা যখন ভিডিও ছাড়েন প্রত্যেকটা নোটিফিকেশন কিন্তু আমার কাছে আসে। আচ্ছা, আর যেহেতু সাবস্ক্রাইব করা আছে, আমরা দেখি যে আসলে কোন দোকানের কোয়ালিটি কেমন। আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পারি। ওকে, তা আমার দোকানের মালগুলো কেমন, যারা ভিডিও দেখে বা আশেপাশে যারা দোকানদার আছে তারাও বুঝবে যে আসলে কোয়ালিটিগুলো কেমন কেমন, সেটাই অবশ্যই। আচ্ছা, আর এখানে হচ্ছে দরজা হচ্ছে আপনার যাবে হচ্ছে কেরানীগঞ্জের কলাতিয়া, কেরানীগঞ্জ কলাতিয়া, কলাতিয়া। আচ্ছা, এখানে 7 পিস হচ্ছে, সবাই কি মানে ভিডিও দেখে অর্ডার করে? সবাই ভিডিও করে, আমার প্রত্যেকটা দরজা কিন্তু প্রবাসী বাদে অর্ডার। আচ্ছা আচ্ছা, এখানে যে আপনার 3 পিস হচ্ছে 27/81, আর এখানে 3 পিস হচ্ছে আপনার 33/81 বেডরুম, এই তিনটা হচ্ছে বারান্দার জন্য, আর একটা হচ্ছে মেন গেটের জন্য, একটা মেন গেটের জন্য। এই 7 পিস দরজা আপনি এভারেজ রেট পড়ছে হচ্ছে 6,500 টাকা পিস, 6,500 টাকা পিস, 6,500 টাকা এভারেজ, এভারেজ। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার মার্কেট প্রাইস। আচ্ছা, দামটা একটু কম, এখানে 4-5 কাপ কোনো
উল্লেখ করা নাই। ওকে ওকে, মানে আরছিল উনি, উনি সিগনেচার করে গেছে, আবার উনি সিগনেচার থেকে মাল নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, আর এখান থেকে ধর এখানে এটা হচ্ছে যাবে হচ্ছে আপনার কুমিল্লা, কুমিল্লা যাবে, যারা কুমিল্লা যাবে। আচ্ছা, এটা যাবে পড়ছে হচ্ছে আপনার 7500 টাকা পিস। ওকে, আর এখানে এক পিস হচ্ছে 3D আর এক পিস হচ্ছে 2D। আপনি যদি দুটো দেখায় দেন। আচ্ছা দেখতে পাচ্ছি, আচ্ছা ভাই দেন, এটা হচ্ছে 3D, এটা 2D, একই মডেলের কিন্তু, একই মডেল। হ্যাঁ, উনি বলছেন 3D বোঝা যাচ্ছে না। উনি কিন্তু আমারে যে এটা কিন্তু রজনীগন্ধার ফুলটা ছিল। আচ্ছা, মাঝখানে ওই রজনীগন্ধার বাদ দিয়া উনি নিজে কম্পিউটার আইকে আমাকে ডিজাইনটা দিয়েছে যে ভাই আমাকে এই দুটো দুটো করে দিবেন, দুটো ডাইনে লক হবে, একটা 3D একটা 2D। 2D আমার যদি রজনীগন্ধা পছন্দ হয় বাকিগুলো আমি অর্ডার করব। মাশাআল্লাহ, সুন্দর কথা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কথা কাজ মিল রাখছি। আর এটা কিন্তু তিন তক্তা। আচ্ছা, এখানে তিন তক্তা, তিন তক্তা, এই যে এখানে, এখানে একটা, আচ্ছা এখানে একটা, ওকে এখানে একটা, তিন তক্তা, তিন তক্তার মধ্যে দুটো তিনটা দরজাই। তো এটা পড়ছে 9000 টাকা, এটা পড়ছে হচ্ছে 8000 টাকা। যে কোনো ডিজাইন করে দেওয়া যাবে, যে কোনো ডিজাইন আপনাদের আমাকে যদি পছন্দ না হয় গুগলে সার্চ দিয়ে বা অন্য কারো শোরুমে ভিডিওতে দেখে যদি আপনার স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন, আমরা সম্পূর্ণ সেম টু সেম করে দেবো। ডিজাইন কে চেঞ্জ করলে কি দাম বাড়বে? ডিজাইন আপনার কোনো দাম বাড়বে না, শুধু একমাত্র বাড়বে একটাই, 2D আর 3D। 2D 3D ক্ষেত্রে 2D একদম, 3D একদম। আচ্ছা ঠিক আছে, আর এখানে হচ্ছে আপনার চার পিস দীপপাল্লা আছে, দীপপাল্লা চার পিস সোফার আছে, এটা হচ্ছে মৌমিশিঙে, মৌমিশিঙে, মৌমিশিঙে। দীপপাল্লা গুলো আসলে দেখাই দেন, কোয়ালিটি গুলো কেমন, আসলে সুন্দর। আমি বলছি যে ভাই আমার কাছে 5টা দরজা আছে, 5টা মধ্যে 4টা নিতে পারবেন। বর্তমানে নিতে গেলে দামটা একটু বেড়ে যাবে এবং জিনিসটা কিন্তু পাকা গ্যারান্টি পাবেন। আচ্ছা, কারণ এই কোয়ালিটি গুলো আমার কিনে হয়েছিল অনেক আগে, তো এই জন্য এইটা এই মাপের অনেক পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, পাল্লা পড়ছে 5000 টাকা পিস, আর চোকার 3000 টাকা পিস, 8000 টাকা পিস, 8000 টাকা পিস, মোট 8000 টাকা, 4টা, তার একটা 32000 টাকা। উনি কালকে আমার কাছে টাকা পাঠাইছে, আজকে মাল ডেলিভারি দিয়ে দিই, চোকার সহ, চোকার ডেলিভারি, চোকার সহ, জি প্রত্যেকটা দরজা কিন্তু আজকে ডেলিভারি হবে আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর এখানে যে অবস্থা, এখানে ওই যে বললাম যে সিলেটে আপনার 8 পিস দরজা, 8 পিস চৌকাঠ, আর 2 পিস জানালা আছে। আচ্ছা, বাইরে বাইরে, হ্যাঁ বাইরে, ওই যে বাইরে, হ্যাঁ 2 পিস জানালা আছে। জানালা আমি কোনো সব বিক্রি করি না, আমি বলছি যে আমি কোনো সব বিক্রি করি না, তবে আপনার এই কথা কাজে মিল রাখতে পারবো বলতে পারি না, কিন্তু যারা ডিপেছি আমি তার স্যার বেশি খরচ পড়ে গেছে। আর ওনার একটা কথা আইসা আমাকে আরো 6 মাস আগে তো ফোন দিচ্ছে। আচ্ছা, উনি একটা কথা বলছে যে ভাই আমি আসার সময় আমার গ্রামের মানুষ বলছে যে আপনি তো অনলাইনে মাল আনবেন, আপনি ঢাকা যাবেন না। হবিগঞ্জ থেকে উনি সকাল ফজরের নামাজ পড়ে রওনা করছে, উনি আমার দোকানে আসা পড়ছে হইলো আপনার ঠিক 1টা বাজে, আবার 1টা বাজে থেকে তো দূরে রওনা করছে, রাত্রে বাসা দেন বলছে, যখন বাসা দেয় ফোন দেন, ঠিক 12টা ফোন দিছে। আচ্ছা, ঠিক 12টা আছে। জানলা গুলা পড়ছে হচ্ছে আপনার 15000 টাকা পিস, 15000 টাকা, পাল্লা সহ সগার সহ। আচ্ছা আচ্ছা ওকে, আর এখানে প্রত্যেকটা দেখেন তো উপরে বিসমিল্লাহ লেখা আছে, বিসমিল্লাহ লেখা আছে। আর এর আগে সিলেটে কুমার পরাতে 6 পিস দরজা গেছিল এই মডেলের। আচ্ছা, ওই ওই ভিডিওটা নিয়ে আসছে আপনার চ্যানেলে, ওই ভিডিওটা করে দিলে, ওই চ্যানেলে ভিডিওটা নিয়ে আসছে যে ভাই আমার এই মডেলটা দিবেন, 8 পিস দরজা, 8 পিস দরজা, 8 পিস দরজা, উপরে বিসমিল্লাহ রহমান লেখা আছে, আর প্রত্যেকটা কোনা কাটা কিল করা আছে, পাকা দেরেন্সি টিকনেস দিয়ে। এইগুলা রেটটা পড়ছে হচ্ছে আপনার 8500 টাকা, 8500, 8500 টাকা। 3D কাজ কিন্তু এটা, প্রত্যেকটা কিন্তু আপনার কাজের, কাজের ফিনিশিং এবং কোয়ালিটি গুলো দেখা যাবে ভাই, দেখেন আসলে কিছু না, আমার আর কোন কথা না, আমার শুধু দেখাবে একটাই যে কার্ডের, কার্ডের কোয়ালিটি আর কাজের ফিনিশিং এগুলো না আসলে ভালো, আসলে খুব চমৎকার। দর্শক, আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অবশ্যই যোগাযোগ করে এই দরজাগুলো অর্ডার করতে পারেন। যে কোনো ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন, লেকার বার্নিশ করা, হ্যান্ড বার্নিশ করা ইত্যাদি, আপনাদের যে কোয়ালিটি দরকার এই কোয়ালিটি নিতে পারবেন। আর পার্বত ভাই আজকে কিন্তু দোকানের ঠিকানা বলে নাই, বলেন বলেন। হ্যাঁ, আমার দোকান ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে আরশিনগর বাস স্ট্যান্ড সাদিয়ারও একদম মেন রোডে আমার দোকান পেয়ে যাবেন। আর যারা কেরানীগঞ্জ থেকে আসবেন, মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে আরশিনগর বাস স্ট্যান্ড সাদিয়া রোড পেয়ে যাবেন। তাছাড়া আমার ভিডিও স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে, আমার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে, ভিডিও কল অডিও কল দিয়ে আপনারা সম্পূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করবেন, আমরা সম্পূর্ণ তৎপরতা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।